তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি, বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসব। সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি, আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। রাজভবনের সামনে 5 দিন ধর্ণায় বসতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মতো রবিবার বিকেলের দিকে ভোট হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যাওয়ার জন্য আবেদন করেছেন। নিজেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস যেখানে ধর্ণায় বসেছিল সেখানেই বসতে চান। বৃহস্পতিবার দেওয়া চিঠিতে তারই উল্লেখ রয়েছে। তবে বিরোধী দলনেতা জানিয়েছেন সিপিকে চিঠি দিলেও কোনো উত্তর মেলেনি, মঙ্গলবার ফের একবার সিপিকে রিমান্ডার দেবেন বলেই জানিয়েছেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, হাইকোর্টের নির্দেশ মেনে রাজভবনে ভোট হিংসায় ঘর ছাড়া নিয়ে দেখা করতে চেয়ে রবিবার বিকেলে সময় চেয়েছেন। রাজ্যপাল অনুমতি দিলে 100 জন আক্রান্তকে নিয়ে রাজভবনে যাবেন। রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়ানি যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপালের অফিসে জানিয়েছি। আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট করবো।